Guys, hi. আশা করছি ভালো আছো সবাই. Welcome to your best friend YouTube channel. বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো Zoom অ্যাপের ব্যাপারে. Zoom অ্যাপ কি সেটা জানে না এবং সংখ্যা খুবই কম আছে, তবুও বলে দিই Zoom অ্যাপ হলো একটা ভিডিও কলিং প্ল্যাটফর্ম, রাইট? তো আজকের ভিডিওতে এই Zoom অ্যাপ সম্পর্কে ডিসকাশন থাকবে, যে একটা যে নিউজ লিক হয়েছে সেই ব্যাপারেই আলোচনা থাকছে. তো ভিডিওটা হতে চলেছে খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট. ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখো পুরো ইনফরমেশন নেওয়ার জন্য. তো চলো শুরু করি. দেখো, এই লকডাউনের সময় Zoom যে অ্যাপটা, একটা বেসিক্যালি একটা ভিডিও কলিং প্ল্যাটফর্ম যার মাধ্যমে 100 জন পর্যন্ত একটা ভিডিও কলিং মিটিং এর মাধ্যমে জয়েন্ট হতে পারে এবং নিজেরা পার্সোনাল ডিসকাশন করতে পারে, রাইট? অর্থাৎ 100 জন নিজেদের মধ্যে কথোপকথন ভিডিও কলিং এর মাধ্যমে করতে পারে. তো এক সপ্তাহ আগে সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্টের থেকে একটা নিউজ লিক হয়েছে, যে তোমরা দেখতে পারো এখানে, যে 5 লক্ষ জুম ইউজারের ডাটা ডার্ক ওয়েবে বিক্রি হয়েছে. তো এটার মানেটা কি? দেখো, আমাদের কাছে হয়তো নিজেদের ইনফরমেশনের কোনো দাম নেই, যে আমার নাম কমাল ঘোষ, আমি এখানে থাকি, এটা আমার মোবাইল নাম্বার, এটা আমার ইমেল অ্যাড্রেস. এটা আমি মনে করবো যে এটা কি দাম আমার কাছে, এটা তো আমার অ্যাড্রেস, এটা আমি যে কারোর সাথে শেয়ার করতে পারি, রাইট? তোমারও মনে নিশ্চয়ই এরকমই খেয়াল আসবে. কিন্তু এই ডাটাগুলো একটা কোম্পানি, কোনো সার্ভিস প্রোভাইডার বা কোনো টপ লেভেল কোম্পানির কাছে এটা খুবই ভ্যালুয়েবল জিনিস, কারণ এর মাধ্যমে সেই কোম্পানি একটা অডিয়েন্সকে টার্গেট করতে পারবে, যে তোমার অ্যাড্রেস বা তোমার হবির মাধ্যমে সে জেনে নিতে পারবে যে তুমি কিসে ইন্টারেস্টেড, কী জিনিস লাইক করো, তোমাকে কিন্তু ওই কোম্পানিগুলো টার্গেট করতে পারবে. তো এরকম 1 জন বা 2 জনের না 5 লক্ষ ইউজারের এরকম ডাটা লিক হয়েছে. তো এই যে নিউজটা উঠে এসেছে এটা একদমই 100% সত্যি, কারণ এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্টের থেকে এসছে. তো এই জুম অ্যাপটা রিসেন্টলি এত ফেমাস হয়েছে একটাই কারণে, কারণ এটা যে ভিডিও কলিং প্ল্যাটফর্ম, এটা কোনো মানে খুব একটা অসুবিধা হয় না, ফ্লুয়েন্টলি এর ভিডিও কলিংটা চলে যদি ইন্টারনেট কানেকশন ভালো থাকে. আর তাছাড়াও এর যেটা সবচেয়ে থেকে বড় ব্যাপার, অন্যান্য ভিডিও কলিং প্ল্যাটফর্মের থেকে এর নেটটা একদম কম লেভেলে খরচ, রাইট? তো এর মাধ্যমে যে স্টুডেন্টরা এখন বেসিক্যালি লকডাউনের সময় স্কুল কলেজ বন্ধ আছে, তো স্যার টিচাররা আইডি পাসওয়ার্ড শেয়ারের মাধ্যমে ছাত্রছাত্রীদের মিটিংয়ে জয়েন করাচ্ছে এবং তাতে ক্লাস দিচ্ছে, যাতে সিলেবাসটা একটু এই করে, রাইট? তো এখন দেখো, আমার যে ওপিনিয়ন তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, এখন আমাদের ছাত্রছাত্রী হিসাবে আমাদের কাছে কিছু করার নেই, কারণ আমাদের ক্লাস অ্যাটেন্ড করতেই হবে, আর কোনো তো মিডিয়াম নেই, কারণ জুম অ্যাপের মাধ্যমে যেহেতু ক্লাস হচ্ছে. তো এখন আমি যেটা তোমাদের রেফার করব, তোমরা একটা কাজ করতে পারো, যে জুম অ্যাপে সাইন ইনের যে অপশান আছে ওই সাইন ইন ইউজ না করে অনলি ইউজ মিটিং, যেখানে আছে, যেখানে শুধু জয়েনের অপশান থাকে, সেইখান দিয়ে তোমরা মিটিংয়ে জয়েন করতে পারো এবং ক্লাস অ্যাটেন্ড করতে পারো. ওতে কী হবে, তোমার শুধু নামটাই ওখানে দেওয়া থাকবে, তোমার পার্সোনাল কোনো ডিটেলস দেওয়া থাকবে. আর একটা কাজ যেটা তোমরা করতে পারো, প্লে স্টোরে যাও, গিয়ে সার্চ করো জুম. জুম আসলেই যে জুম অ্যাপটা আসবে, তো সেখানে অ্যাপটাকে 1-স্টার রেটিং দাও এবং নিচে লিখে দাও এই কারণটা, যে এই কারণের জন্য যে আমাদের ডাটা লিক হচ্ছে সেই কারণের জন্য আমি 1-স্টার রেটিং দিলাম. তো যখন একটা অধিক মাত্রায় লোক এইটা করবে বা ইউজার এটা করবে, তখন তো কোম্পানির চোখে এটা করবেই যে আমাদের এই অ্যাপটা নিয়ে ইউজাররা চিন্তিত আছে. তো এটা সত্যি একটা চিন্তার বিষয়, কারণ যেটাকে আমরা বিশ্বাস করি, ইউজ করছি সেই কোম্পানি, সেই অ্যাপই যদি এরকম করে, এটা একটা খুবই সত্যি খারাপ বিষয়। তো এখন কিছু করার নেই, তো যেটা বললাম সেটা তোমরা করতে পারো, কারণ এতগুলো ইউজার যখন এইটা করবে, 1-স্টার রেটিং দেবে, তখন কোম্পানি এমনি চিন্তিত হয়ে যাবে, কারণ কোম্পানির কাছে মেন মোটিভ ওদের অ্যাপটাকে প্রমোট করা, ওদের ডাটা বিক্রি করা না। দেখো, কয়েকদিন আগে, কিছুদিন আগে যদি তোমরা মনে করো, যে টিকটককেও প্লে স্টোরের থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, কারণ ওতে বিভিন্ন ধর্ম নিয়ে অনেক রকম ভিডিও হয়েছিল সেই কারণে। তো টিকটক কী করেছে, সে তার উপরে রেস্ট্রিকশান এনেছে, অনেক কড়া নিয়ম চালু করেছে, যে যারা এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করবে তাদের সাসপেন্ড করে দেওয়া হবে অ্যাকাউন্ট। তো তারপরে তারাও কিন্তু প্লে স্টোরে জায়গা পেয়েছে, রাইট?
তো জুম এখন নিশ্চয়ই ওর ইউজারদের ব্যাপারে ভাববে যে আমাদের পজিশন হয়তো খারাপ হতে পারে। তো এইটাই আজকে তোমাদের জানানো ছিল ভিডিওতে দেওয়া ইনফরমেশন। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্টে জানিও তোমার কি মতামত এই জুম সম্পর্কে, তোমার কি মতামত, তুমি কি পরবর্তীতে আর ইউজ করবে কি করবে না সেটাও জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে কার কি মতামত। আর ভিডিওটা শেয়ার করে দাও সকল স্টুডেন্টদের সাথে যারা এখন জুম অ্যাপ ইউজ করছে, কারণ তাদের জানার দরকার এই বিষয়গুলো। আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও যদি আরও দেখতে হয় তাহলে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, আর পাশের বেল আইকনটাও ক্লিক করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।